বারবার এই খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, রেলে যাত্রী সুরক্ষা কোথায়? কারণ বিহারে হাওড়াগামী দুন এক্সপ্রেসে দুষ্কৃতি তাণ্ডবের শিকার হয়েছেন বাঙালি যাত্রীরা। বিহারের কুন্দা স্টেশনে 1-3-0-1-0 দুন এক্সপ্রেস ঢুকতেই সেই ট্রেনে হুড়মুড়িয়ে উঠে পড়ে হামলা চালায় দুষ্কৃতীরা, জোর করে বিনা টিকিটে সিট দখল করার চেষ্টা। ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছি। 15 জনের একটি বাঙালি পর্যটক ছিল সেই ট্রেনে, তারা বাধা দিতে গেলে প্রায় 100 জন ট্রেনে উঠে পড়ে হামলা চালায়। দুষ্কৃতীদের হাতে ছিল বন্দুক, হকি স্টিক, উইকেট, বেল্ট, এবং সেটা দিয়েই তারা যাত্রীদের মারধর শুরু করে এবং তাদের লাঠির বেদম প্রহর থেকে বাদ পড়েনি ওই কম্পার্টমেন্টে থাকা মহিলা শিশুরাও। গুরুতরভাবে আহত হয়েছেন 6 জন এবং রেল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে যে প্রশ্নটা প্রথমে তুলেছি, রেলের যাত্রী সুরক্ষা কি আদৌ রয়েছে? ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি, ভাইরাল ভিডিও। এবং যেই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে যুবকরা, তারা একেবারে কার্যত রণংদেহী মূর্তিতে রয়েছে। এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার স্মৃতি এখনো পর্যন্ত আমাদের কাছে টাটকা। এবং সেই দুর্ঘটনা রেশ কাটতে না কাটতেই আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে রেলে যাত্রী নিরাপত্তায়। কিভাবে যাত্রীদেরকে মারধর করা হয়েছে, কিভাবে যাত্রীদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা, ছবি দেখে কিছুটা হলেও আপনারা অনুমান করতে পাচ্ছেন। এবং ডাউন দুন এক্সপ্রেস বিহারের ওপর দিয়ে হাওড়া আসছিল এবং সেই সময় S9 সংরক্ষিত কামরায় দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি উঠে পড়ে এবং তারপর তারা সিটে বসার জন্য জোর করতে থাকে। সেই সময় ওই S9 কামরাতে যে সমস্ত যাত্রীরা ছিলেন তাদের সঙ্গে বচসাতে জড়িয়ে পড়েন, তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন এবং শুরু হয় কথা কাটাকাটি। এবং তারপর সেই যাত্রীরা জানাচ্ছেন যে ট্রেনটি যখন পরবর্তী স্টেশনে আসে তখন প্রায় 100-এরও বেশি যুবক ট্রেনে হুড়মুড়িয়ে উঠে পড়ে এবং ওই ট্রেনের ওই S9 কোচে থাকা যাত্রীদের ওপর অতর্কিতে হামলা চালায়। যারা সেই সময় ওই সংরক্ষিত কোচটিতে উঠেছিলেন প্রত্যেকের হাতেই ছিল হকি স্টিক, না হলে উইকেট, না হলে ছিল বেল্ট, এমনকি বন্দুকও ছিল বলে জানাচ্ছেন ওই ট্রেনের ওই সময় সওয়ারিরা। এবং তাদের এই অতর্কিত আক্রমণে আহত হয়েছেন 6 জন, মহিলা ছিলেন, শিশু ছিলেন, তাদেরকেও মারধর করা হয়, অর্থাৎ তাদেরকেও রিয়্যাক্ট করেনি দুষ্কৃতীরা। পুলিশ প্রশাসনের ভূমিকা উঠছে, কারণ সংরক্ষিত কামরাতে সাধারণত আমরা সেফটি আর সিকিউরিটির জন্য একেবারে নিশ্চিন্তে থাকি, সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে যাত্রী নিরাপত্তা কোথায় যাচ্ছে? এবং কিভাবে মারধর করা হচ্ছে ওই সময় ওই কম্পার্টমেন্টে থাকা যাত্রীদের ছবি দেখে আপনারা অন্তত কিছুটা অনুমান করতে পাচ্ছেন কতটা রণংদেহী মূর্তিতে ছিলেন যারা ওই সময় ওই S9 কম্পার্টমেন্টে উঠেছিলেন। আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা। তাদের বক্তব্য, যদি রেলের সংরক্ষিত কোচেই এই ধরনের ব্যবহার বা এই ধরনের নিরাপত্তাহীনতায় তারা ভোগেন তাহলে কোন ভরসায়, কিসে, কিভাবে তারা যাতায়াত করবেন? শোনাবো যাত্রীর বক্তব্য।
পরশু আমরা মানে হচ্ছে ঋষিকেশ থেকে ট্রেনে চেপেছি, আছে ট্রেন নাম্বার আছে মানে হচ্ছে দুন এক্সপ্রেস, আর আছে ট্রেন নাম্বারটা ছিল 130110। আমরা মানে হচ্ছে যখন বারাণসী ক্রস করছি, বারাণসী থেকে একটা মানে হচ্ছে আননোন পার্সন আমাদের রিজার্ভেশন S9 বগিতে উঠলো। ওঠার পরে ওরা হচ্ছে উঠে মানে হচ্ছে আমাদের মানে হচ্ছে আমরা রিজার্ভেশন কোচে বসে আছি, আমরা 7 জন বসে আছি, 7টা বন্ধু ছিলাম, সাথে একটা ফ্যামিলি ছিল, ফ্যামিলির ভিতরে একটা ছোট 6 বছরের বাচ্চা ছিল, 6 মাসের বাচ্চা। এবার তাকে মানে হচ্ছে এবার ও এখানে জোরজবরদস্তি করছে, করার পরে তার মাঝখান থেকে আমি করলাম কি, আমরা বললাম যে আপনারা এখান থেকে চলে যান, এটা রিজার্ভেশন কোচ। এবার ও মানে হচ্ছে দাদা গিয়ে দেখানো শুরু করলো, বলছে যে আমরা মানে হচ্ছে এখান থেকে উঠবো না, আমি উঠবো না। তারপরে আমরা ওকে জোরজবরদস্তি মানে হচ্ছে বেশি হেনস্থা করিনি, আমরা একটু পরে রেল মাদারতে কমপ্লেন করলাম। কমপ্লেন করার পরে তারপরে দেখলাম কমপ্লেনে কল এসলো, কমপ্লেন ক্লোজও হয়ে গেল। তারপরে ও আমাদের হুমকি দিল যে মানে হচ্ছে তোদের পরের স্টেশনে দেখে নিচ্ছি যে কি মানে হচ্ছে তোদের কি অবস্থা করতে পারি। তারপর কিছু না, তার পরের স্টেশন ছিল বাবুয়া রোড। বাবুয়া রোডে ও প্রতিটা স্টেশনে নামছে আর কল করে যাচ্ছে, নামছে আর কল করে যাচ্ছে। বাবুয়া রোড স্টেশনে কিছু হয়নি। তার পরের স্টেশন ছিল হচ্ছে কুন্দ্রা স্টেশনটা, যে কুন্দ্রা স্টেশন ছিল, কুন্দ্রা স্টেশনে মোটামুটি মিনিমাম হলেও 150 থেকে 200 জন লোক আসলো, এসে ট্রেনের ভিতরে ঢুকলো, ঢুকে মারধর বেধড়ক আমাদের মারধর করলো। সাথে ট্রেনের বগিতে মানে হচ্ছে ট্রেনের বগি গেলে আপনারা দেখতে পারবেন, S9 কোচে গেলে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে ট্রেনের মানে হচ্ছে দরজা ভাঙা, ট্রেনের আছে জানলা ভাঙা, মানে হচ্ছে ভীষণভাবে মানে হচ্ছে হকি স্টিক, বন্দুক, ওদের কাছে লাঠি চেন সব কিছু দিয়ে এমনভাবে আমাদের মেরেছে, আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আমার বন্ধুর মাথা ফাটিয়ে দিয়েছে, সাথে আমার একটা বন্ধুর ওকে আমাদের ওদের টার্গেট ছিল আমাদের ট্রেনে থেকে জিনিসপত্র ছিনতাই করেছে, আমার 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 নিজের ফোন চুরি, আমার নিজের ফোন চুরি করেছে, আমার বন্ধুর ফোন চুরি করেছে। এমনকি ওদের টার্গেট ছিল যে আমাদের ট্রেন থেকে নামাবে, নামিয়ে তারপরে ওরা আমাদের মেরে ফেলবে ওখানে, এটাই ওদের হচ্ছে উদ্দেশ্য ছিল। আমরা লিখিত কমপ্লেন করেছি ট্রেন, হ্যাঁ ট্রেন মানে হচ্ছে আমরা হাওড়া স্টেশনেও লিখিত কমপ্লেন করছি, আর সাসারামেও আমাদের লিখিত কমপ্লেন নেওয়া হয়েছে। ভীষণ ভীষণ মানে হচ্ছে আমাদের কথা হচ্ছে রেল আমাদের কি প্রোটেক্ট করছে এখন এখানে, রেল কোথায়, রেল কোথায়, রেল প্রোটেকশন ফোর্স কোথায়, রিজার্ভেশন সিট পুরো বিহারি দিয়ে মানে হচ্ছে রিজার্ভেশন সিট আদৌ রিজার্ভেশন লোকদের নয়, ওটা আছে আলটিমেটলি বিহারিদের, বিহারি ইউপি বিহারিদের লোক দিয়ে ভরা ওটা। ছোট 6 মাসের বাচ্চা ওটারও লেগেছে। ঘটনাটা হচ্ছে আমরা ঋষিকেশ থেকে আসছিলাম, 23 তারিখে আমরা ট্রেনে উঠেছি, 8:55 ঋষিকেশে ডাউন দুন এক্সপ্রেস ছিল। ট্রেন যখন বারাণসী ঢোকে তখন একটা লোক এরকম বিহারি লোক এসে আমাদের সিটে বসার চেষ্টা করে, কিন্তু আমরা তো বসতে দেইনি, সেটা ছিল আমাদের মানে দোষ তার চোখে। তাই জন্য সে যখন ট্রেন মোগলসরাই ছাড়িয়ে বাবুয়া রোডে যায়, সে প্রতিটা স্টেশনে নেমে নেমে ফোন করতে থাকে। কুদ্রা স্টেশন বাবুয়ার পরের, বাবুয়া রোডের পরের স্টেশন কুদ্রাতে যখন ট্রেন ঢোকে 150 সশস্ত্র লোক, তাদের কাছে চাকু বন্দুক ছিল, যাদের কাছে বন্দুক ছিল মুখ ঢাকা তারা প্ল্যাটফর্মে ছিল, হকি স্টিক, উইকেট, লাঠি, বাঁশ, সাইকেলের চেন, বালা, পাথর, পাথর এই সমস্ত দিয়ে আক্রমণ করে, ট্রেনের জানলার কাঁচ ভেঙে ফেলে, ট্রেনের জানলার ওই যে কাঠগুলো থাকে সেগুলো ভেঙে ফেলে, আমাদের মারধর করে। আমার এই যে দেখুন এই হাতের এইখানটা এই যে ফুলে গেছে আমরা পুলিশকে প্রথমেই জানিয়ে রেখেছি, মানে আমাদের ঘটনা ঘটেছে কুদ্রা স্টেশনে, আমরা পুলিশকে জানিয়েছি বাবুয়া রোডে যে আমাদের সিকিউরিটি দরকার। পুলিশ আমাদের কাছে একবার ফোন করে বললো অনবোর্ড সিকিউরিটি পার্সোনাল আপনার কাছে যাবে, কিন্তু কেউ যায়নি। আমরা গেছিলাম কেদারনাথ আর ওই সাইডের কয়েকটা জায়গায়। কতজন ছিল আমরা? আমাদের দলে 7 জন ছিলাম। কতজন ইনজুর হয়েছে? ইনজুর 4-5 জন ইনজুর। এই যে আমার 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 প্যান্ট ছিল, শর্ট প্যান্ট পরা ছিল, এই যে ছিঁড়ে দিয়েছে এইগুলো। এই যে আমার গায়ের টি শার্ট ছিল, এই যে টি শার্ট ছিঁড়ে দিয়েছে। এই যে এই যে এই পাথরগুলো দিয়ে মেরেছে আমাদের কাছে, এই যেগুলো ছিল ট্রেনের মধ্যে। নিরাপত্তাহীনতায় ভুগেছি লাস্টে, রাত্রিবেলা আমরা সারা রাত কেউ ঘুমাইনি, মানে প্রত্যেক স্টেশনে পুলিশ আসছে। আমরা বলেছিলাম যে ওখানে যেন আমাদের পুলিশ সাপোর্ট দেওয়া হয়, যে আমাদের সাথে সবসময় থাকবে, সেটা কিছু করা হয়নি। রেলের সুরক্ষার উপর একেবারে রেল পুলিশ নিজেদের, আমরা যাকে আটকে রাখলাম তাদের নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। আমরা দলের মধ্যে একজনকে আটকে রেখেছিলাম যে আমরা একে পুলিশের হাতে তুলে দেবো পরবর্তী স্টেশনে, কারণ বিহারি বিহারি সেট থাকে ওদের মধ্যে কোনো ইয়ে সব নেই। আমরা সাসারামে একটা লিখিত অভিযোগ করেছি, কিন্তু আমাদের বিশ্বাস ওদের কিছু হবে না, বিহারি বিহারি সব সেট, ওরা কিছু করবে না নিজেদের মধ্যে সব। হাওড়ায় এসে এখানে করেছি মিসিং, আমাদের দুটো ফোন চুরি হয়ে গেছে, আমার ঘড়ি চুরি হয়ে গেছে, আমরা সেই কমপ্লেনটা এখানে করেছি। লুটপাট করেছে তো, আমার দুটো ফোন চুরি করে নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে,
রেলের দরজা জানলা ভেঙে দিয়েছে। ট্রেনে যা অবস্থা, স্লিপারে সফর করার মতো নেই, এসিতে যাদের কাছে টাকা কম তারা কি করে এসি সফর করবে। ঋষিকেশ থেকে হাওড়াগামী দূর এক্সপ্রেসে দুষ্কৃতি হামলা, বিহারের কুন্দ্রা স্টেশনে সংরক্ষিত আসনে বসা নিয়ে বিবাদ। দূর এক্সপ্রেসের S9 কামরায় দুষ্কৃতি হামলায় গুরুতর আহত 6 জন, রেলযাত্রীদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। গত 3 মাস আগে টিকিট কেটেও রিজার্ভেশন করে রেহাই নেই যাত্রীদের। ঋষিকেশ থেকে দূর এক্সপ্রেস করে ডাউন দূর এক্সপ্রেসে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন কিছু যাত্রী, এবং তারপরেই তারা কিন্তু তাদের নির্ধারিত সিটে বসেই তারা কিন্তু সফর করছিলেন। এমতো অবস্থায় বিহারের কাছে এক ব্যক্তি, তিনি কিন্তু ট্রেনের মধ্যে আসেন এবং তাদের সিট দখল করে বসে যায়। এমতো যাত্রীরা তাকে বলেন যে এটা রিজার্ভেশন সিট, এখানে বসা যাবে না। একথা বলার পরেই তিনি কিন্তু তাদের সঙ্গে মৌখিক বচসা হয় এবং তারপরেই কিন্তু তিনি বিভিন্ন জায়গায় ফোন করতে থাকেন। এরপরে বিহারের কাছে একটি নির্দিষ্ট জায়গা আসে এবং সেখানে প্রায় 100-এর লোক, যেটা অভিযোগ তুলছে এই যাত্রীরা, 100-এর মানুষ তারা কিন্তু ট্রেনে চড়াও হয় এবং তারপরে সশস্ত্র অবস্থায় আসে এবং সেই যাত্রীদের উপরে কিন্তু তাণ্ডব চালায়। বাবুয়া রোডে পড়েছেন কুদরাতে, যখন ট্রেন ঢোকে 150 সশস্ত্র লোক, তাদের কাছে চাকু বন্দুক ছিল, যাদের কাছে বন্দুক ছিল মুখ ঢাকা, তারা প্ল্যাটফর্মে ছিল, হকি স্টিক, উইকেট, লাঠি, বাঁশ, সাইকেলের চেন, বালা, পাথর, পাথর এই সমস্ত দিয়ে আক্রমণ করে, ট্রেনের জানলার কাঁচ ভেঙে ফেলে। পুলিশকে প্রথমেই জানিয়ে রেখেছি, মানে আমাদের ঘটনা ঘটেছে কুদরা স্টেশনে, আমরা পুলিশকে জানিয়েছি বাবুয়া রোডে যে আমাদের সিকিউরিটি দরকার। পুলিশ আমাদের কাছে একবার ফোন করে বললো অনবোর্ড সিকিউরিটি পার্সোনাল আপনার কাছে যাবে, কিন্তু কেউ যায়নি। রিজার্ভেশন কোচে বসে আছি, আমরা 7 জন বসে আছি, 7টা বন্ধু ছিলাম, সাথে একটা ফ্যামিলি ছিল, ফ্যামিলির ভিতরে একটা 6 মাসের বাচ্চা। এবার তাকে মানে হচ্ছে এবার ও এখানে জোরজবরদস্তি করছে, করার পরে তার মাঝখান থেকে আমি করলাম কি, আমরা বললাম যে আপনারা এখান থেকে চলে যান, এটা রিজার্ভেশন কোচ। এবার ও মানে হচ্ছে দাদা গিয়ে দেখানো শুরু করলো। কুন্দ্রা স্টেশনে মোটামুটি মিনিমাম হলেও 150-200 লোক আসলো, এসে ট্রেনের ভিতরে ঢুকলো, ঢুকে মারধর, বেধড়ক আমাদের মারধর করলো। আমরা লিখিত কমপ্লেন করেছি ট্রেন মানে হচ্ছে আমরা হাওড়া স্টেশনেও লিখিত কমপ্লেন করছি, আর সাসারামেও আমাদের লিখিত কমপ্লেন নেওয়া হয়েছে। ভীষণ মানে হচ্ছে আমাদের কথা হচ্ছে রেল আমাদের কি প্রোটেক্ট করছে এখন, এখানে প্রশ্ন চিহ্ন উঠছে রেলের সুরক্ষা ব্যবস্থা কোথায়। না ছিল RPF, না ছিল GRP, এবং পাশাপাশি রেলের কাছ থেকে সহযোগিতা চেয়েও তারা কিন্তু পায়নি, এবং এই দুষ্কৃতীরা কিন্তু তাণ্ডব চালিয়ে তাদের কাছ থেকে ফোন লুট করা হয়, তাদের জিনিসপত্র লুট করা হয়, তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়, এবং তারা নির্বিঘ্নে এই মারধর চালানোর পরে তারা কিন্তু ট্রেন থেকে নেমে যায়। তবে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেই দিনে দুপুরে এই ঘটনা, সেই জায়গায় দাঁড়িয়ে রেলের কোনো সুরক্ষা ব্যবস্থা হলো না, এবং আতঙ্কিত যাত্রীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় অভিযোগ করে অবশেষে তারা হাওড়া স্টেশনে ফিরে এসে সেখানেও তারা অভিযোগ করেছেন। এখন দেখার বিষয়, অভিযোগ তো হচ্ছে দিনের পর দিন, তবে বিহারে বিভিন্ন এলাকায় একই প্রশ্নচিহ্ন বারবার উঠে আসছে। মাঝের মধ্যেই দেখা যাচ্ছে বিহার এলাকা দিয়ে ট্রেন ঢুকলে সেখানে আনরিজার্ভে তারা উঠে পড়ছেন এবং প্রতিবাদ করলে যাত্রীদের মারধর করছে। এই একাধিক প্রশ্নচিহ্ন নিয়ে যাত্রীরা বারংবার হাওড়া স্টেশন চত্বরে এসে অভিযোগ জানাচ্ছে, তবে এখনও পর্যন্ত রেলের টনক নড়েনি। তবে যাত্রীরা কিন্তু ট্রেনে সফর করতে ভয় পাচ্ছেন, তাহলে রেল যে সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিশাল ঢালোয়া ব্যবস্থা শুরু করেছে সেটা কিন্তু বজ্র আঠুনি ফস্কো গেরো হয়েই রয়েছে, কারণ একেবারে লিখিত কাগজে সুরক্ষা ব্যবস্থা থাকলেও কার্যত সেটা একেবারেই নেই। হাওড়া থেকে রণজিৎ রায়, R+ নিউজ।